হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টেডিক এডুকেশনে কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম প্রায় আটত্রিশ হাজারের মতো ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে যে সমস্ত স্কুলগুলো মাই মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের দ্বারা পরিচালিত অর্থাৎ এই সমস্ত স্কুলগুলো জেনারেলি যে সমস্ত ট্রাইবাল এরিয়া রয়েছে বা ট্রাইবাল এরিয়ার মধ্যে রয়েছে এবং তাদের শিক্ষার অগ্রগতির জন্য এই সমস্ত একলব্য স্কুলকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এগুলো রেসিডেন্সিয়াল স্কুল তো তার আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কোন সাবজেক্টে বা কোন বিভাগে কতগুলো পোস্ট রয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশান হবে পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছিলাম বাট তোমাদেরও অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা কোয়ালিফিকেশানটা কি অর্থাৎ কারা আবেদন করতে পারবে পার্সেন্টেজ কত লাগবে সিটের চাই কি চাই না এই পুরো ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করব। এবং নেগেটিভ কত নাম্বার রয়েছে এবং সিলেবাসটা কি তোমাদের এগুলো বেশি কমেন্টে দেখেছিলাম যে তোমরা জানতে চাইছো এবং বেঙ্গলি আছে কি না কারা দিতে পাবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা সাকসেস পায় কি না পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব এবং প্রমাণসহ আলোচনা করব এটা হচ্ছে দু হাজার সালে যে ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার্স নিয়োগ হয়েছিল তার রেফারেন্স দিয়ে আমি আলোচনা করব কারণ এখনও দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসেনি জুনে আসবে ওকে তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো একটা ইনফরমেশান বুলেটিন দেওয়া আছে এই হ্যাঁ তো কীরকম থাকবে যখন তোমাদের ফর্ম ফিল হবে এইরকমই একটা বুলেটিন দেয়া থাকবে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল পদ এটা আমাদের দরকার নাই এটা দু হাজার ফর্ম ফিল আপ পিজিটির জন্য এক হাজার টাকা নন টিচিং স্টাফের জন্য হাজার টাকা আমি এটাও বলেছিলাম এক্সাম কবে সিলেক্ট হবে বা ডেট কবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে পরে বলা হবে সবগুলো নোটিফিকেশান আমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাব এবং পরীক্ষার সময় কতক্ষণ যদি তুমি টিচার্স টিচিং এর জন্য করো বা টিজিটি বা পিজিটির জন্য করো একশো আশি মিনিট টাইম থাকবে অর্থাৎ তিন ঘন্টা আর যদি তুমি নন টিচিং স্টাফের জন্য করো তাহলে আড়াই ঘন্টা টাইম থাকবে অর্থাৎ হ্যাঁ এটা আর এক্সাম সেন্টার কোথায় হবে সেটা কিন্তু অ্যাডমিটেই উল্লেখ করা থাকবে এখানে বলা রয়েছে ওকে এবার চলে আসি যে এক্ষেত্রে আমাদের এই রকম টাইপের ভ্যাকান্সি দেওয়া থাকবে দেখো এখানে গতবারের ভ্যাকান্সির কথা বলছি এটা তো প্রিন্সিপাল পিজিটি এবং কিছু নন টিচিং স্টাফের ক্ষেত্রে আমরা টিজিটির বেশি ভ্যাকান্সি ছিল সেটাও নিয়ে আলোচনা করব আগে পিজিটিটা করে নিই তারপরে বলছি যেমন দেখতে পাচ্ছো এখানে বাইশশো ছেষট্টিটা ভ্যাকান্সি ছিল এরকম করে বিভাগ করা থাকবে কোন কোন কিসে কীরকম থাকবে মানে ইউআর জন্য কটা প্রিন্সিপালের ক্ষেত্রে এই এই যে ই অনুযায়ী বিভাগ করা থাকবে এবং হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটে দেখো কি কী সাবজেক্ট অ্যাভেলেবেল ছিল তোমাদের অনেকের প্রশ্ন ছিল দাদা কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে দেখো প্রথম কথা হচ্ছে ইংলিশ হিন্দি ম্যাথ কেমেস্ট্রি ফিজিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি কমার্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স এখানে এগারো এখন সাবজেক্ট আছে সেম টাইপের দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান আসবে সেম এইরকম সাবজেক্টটি থাকে এখানে তোমরা দেখতে ক্যাটাগরিজ ভাগ করা রয়েছে এবং এখান থেকে আরেকটা কথা বলে নিই অনেকে রয়েছে বাংলা ভাষী বা যাদের সাবজেক্ট আছে বাংলা যে দাদা থার্ড ল্যাঙ্গুয়েজে বাংলা কি থাকবে এরকম থার্ড ল্যাঙ্গুয়েজকে তারা জায়গা দিয়েছে ছটা ল্যাঙ্গুয়েজকে তার মধ্যে থাকছে কি কি মারাঠি থাকছে উড়িয়া থাকছে তেলেগু থাকছে সংস্কৃত থাকছে বেঙ্গলি থাকছে আর সান্তালি থাকছে বা সাঁওতালি থাকছে তাহলে দেখো গতবার বাংলাতে ভ্যাকান্সি ছিল ওকে তো তোমরা যারা বাংলার ক্যান্ডিডেট রয়েছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে বা ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে পারবে নন টিচিং স্টাফ তোমরা দেখতে পাচ্ছ এবার চলে আসবো আমরা যে প্রশ্ন হচ্ছে যে আমাদের যোগ্যতা কি কি লাগবে স্যার হ্যাঁ যোগ্যতা আচ্ছা এই পরীক্ষার প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছি যে রিজনিং থাকবে তারপরে জি থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে সাবজেক্ট থেকে থাকবে সব মিলিয়ে আমাদের দেড়শো নাম্বারের পরীক্ষা হবে তিন ঘন্টা টাইম থাকবে এটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি আর এটা তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা কিন্তু এটাকে পুরোটা প্রিন্ট আউট করে তোমরা পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো ডাউনলোড করে ঠিক আছে এবার আমরা যোগ্যতা নিয়ে আলোচনা করব যে কি তোমার কি কি যোগ্যতা থাকলে তুমি পিজিটির ফর্ম ফিল করতে পারবে এই হচ্ছে বিষয় ওকে তাহলে দেখে নিই এখানে দেখো এখানে লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান কী কী যোগ্যতা থাকবে প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব না কারণ প্রিন্সিপালে বেসিক্যালি তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে টুয়েলভ ইয়ারের তাহলে তুমি তো সেটা তো নই আচ্ছা পিজিটি নিয়ে আলোচনা করি পিজিটিতে কি বলেছে দেখো এখানে পিজিটি বলে লেখা আছে পোস্ট গ্রাজুয়েট টিচার তোমাকে চল্লিশ বছরের ঊর্ধ্বে হলে চলবে না জেনারেলের ক্ষেত্রে এসসি এসটি টি অবশ্যই যে নর্মালি যে ছাড় পান পাঁচ বছর এবং তিন বছর সেটা ছাড় পাবেন তাহলে বয়সের ক্রাইটেরিয়া চলে গেল অনেকের বয়সের কথা জিজ্ঞেস করছিলে এখানে বলছে দেখো কোয়ালিফিকেশন বলছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমার মাস্টার ডিগ্রি বা এমএসসি বা এম তোমার যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে কি কি সাবজেক্ট এখানে বলা আছে দেখো যে পিজিটি ইংলিশ পিজিটি হিন্দি পিজিটি ফিজিক্স পিজিটি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি কমার্স ওই এগারোটা সাবজেক্ট ঠিক আছে এবং রিজিয়াল ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি তাহলে বেঙ্গলিতে থাকতে হবে ওকে এই হচ্ছে বিষয় তার সঙ্গে তোমাকে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএড ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বিএড যেটা টু টু ইয়ারের ওয়ান ইয়ারে যারা করেছে করেছো টু ইয়ার বা ফোর ইয়ার ইন্ট্রিগ্রেটেড গ্র্যাজুয়েশান উইথ বিএড যেটা বর্তমানে লাগু হয়েছে তাহলে এই হচ্ছে কোয়ালিফিকেশান তার সঙ্গে যারা কম্পিউটার টিচার হতে চাইছো তাদের জন্য এখানে দেখো বলা রয়েছে চল্লিশ বছর একই বাট এর ক্ষেত্রে কোয়ালিফিকেশান কি তোমাকে থাকতে হবে এমএসসি বা এমসিএ থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় যে তোমাকে এখানে বিএড করে থাকতে হবে কম্পিউটার টিচারদের জন্য বিএড ম্যান্ডেটরি নয় বা এমটেক থাকলেও চলবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর তারপরে এখানে যেগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নিও হ্যাঁ এই হচ্ছে আমাদের ব্যাপার মানে যারা আবেদন করতে পারবেন তাদের একবারে অফিসিয়াল দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে এরপরে আমরা টিজিটিটা নেব তারপরে আমরা বলবো যে এর সিলেবাস কী রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কীভাবে পাবে এটাও নিয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমরা আলোচনা করব যে টিজিটির জন্য কি কি যোগ্যতা লাগবে অর্থাৎ টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ সিক্স থেকে এইট অবধি যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয় তার জন্য কী কী যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছ এটা গতবারের রয়েছে দু হাজার তো এখানে পোস্ট ছিল দেখো টিজিটির পাঁচ হাজার টোটাল পোস্ট ছিল পাঁচ হাজার ছশো ষাটটা টিজিটি যথেষ্ট ভালো পোস্ট ছিল এবার এখানে দেখে নেব কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এখানে পাঁচটা সাবজেক্ট এভেলেবেল আছে কি কি হিন্দি থাকতে হবে ইংলিশ ম্যাথ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স ওকে এটা হচ্ছে ব্যাপার তাছাড়া নন টিচিং রয়েছে আর থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী রয়েছে দেখো থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে বারোখানা ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি গুজরাটি কানাডা মালায়ালাম মণিপুরি মারাঠি উড়িয়া তেলেগু উর্দু মিজো সংস্কৃত আর সন্তালি বা সাঁওতালি দেখতে পাচ্ছ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে বাংলাতে কটা ভ্যাকান্সি ছিল থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য দশটা ভ্যাকান্সি ছিল এদের একটা সুবিধা রয়েছে যারা যদি এখানে চাকরি পাও মানে এটা তো তুমি যদি পাস করো তো পশ্চিমবাংলার মধ্যেই তোমার পোস্টিং থাকবে জেনারেলি কিন্তু অন্যান্য সাবজেক্ট সাবজেক্টের কোনো গ্যারেন্টি নেই অল ইন্ডিয়া বেসিসে পোস্টিং থাকতে পারে ওকে আচ্ছা এবার চলে আসি তাছাড়াও তোমাদের এখানে মিউজিক টিচার আর্ট পিটি পিএটি যেটাকে বলছি আর লাইব্রেরিয়ান এগুলোর পোস্টের জন্য নিয়োগ হয় এই বিষয়টাকেও নিয়ে আমরা পরে আলোচনা করছি এবার আমাদের যেটা মেন কথা যে স্যার ভ্যাকান্সি তো বুঝতে পারলাম তো মেন কথা হচ্ছে যে স্যার কি কি যোগ্যতা লাগবে এই যোগ্যতাকে নিয়ে আলোচনা করব কারণ পরীক্ষা প্রসেস নিয়ে আমি বলে দিয়েছি আগেই বলে দিয়েছি এবার দেখো যোগ্যতার কথা যদি বলি তাহলে যোগ্যতা তোমার চাই হ্যাঁ এখানে দেখো লেখা আছে দেখো টিজিটি ইংলিশ হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি যেটাকে বলে থাকছি কনসিডার করছি হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স তোমাকে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে যারা আছে তারা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না সোজা গল্প যদি এসসি এসটি টি মধ্যে থাকো তাহলে যথারীতি যে ছাড়টা পাও অর্থাৎ এসটিরা পাঁচ বছরের এস এসসিরা পাঁচ বছরের এবং ওবিসিরা তিন বছরের ছাড় পাবে নেক্সট এখানে বলেই দিয়েছে যে তোমার ফোর ইয়ারের ডিগ্রি মানে এখানে বলে দিয়েছে যে ইনটিগ্রেটেড এখনো যেটা কমপ্লিট হয়নি অনেক রাজ্যে হয়েছে ফোর ইয়ারের ডিগ্রি মানে থ্রি প্লাস ওয়ান হ্যাঁ অর্থাৎ তিন বছর গ্র্যাজুয়েশান এক বছর বিএড এটাকে একটা ফোর ইয়ার ডিগ্রি বা তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এক কথায় ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তোমাকে এখানে সাবজেক্ট কম্বিনেশান ইম্পর্টেন্ট হ্যাঁ সাবজেক্ট কম্বিনেশান নিয়ে দেখো এখানে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে আমি একটা কথা বলি এখানে দেখো একটাকে বোঝালে তুমি আশা করি বুঝে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেখো ফর টিজিটি ম্যাথস ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স তোমাকে ম্যাথামেটিক্স অনার্স করে থাকতে হবে উইথ ফিজিক্স ওয়ার এনি ওয়ান অব দ্য সাবজেক্ট ফিজিক্স তো পড়েই থাকতে হবে সঙ্গে তাছাড়া অন্য সাবজেক্ট পড়ে থাকতে হবে কী কী কেমিস্ট্রি হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে কম্পিউটার সায়েন্স হতে পারে স্ট্যাটিস্টিক্স হতে পারে তাহলে এরকম ম্যাথের জন্য যদি অ্যাপ্লাই করো ম্যাথ উইথ ফিজিক্স পড়ে থাকতে হবে সঙ্গে কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স এরকম প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে যেমন তুমি যদি বলো যে আমি এটা বলতে পারতাম জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে কোথায় দেখলাম যেন আমি হ্যাঁ জিওগ্রা জিওগ্রাফির ক্ষেত্রে কোথায় দেখলাম আচ্ছা সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে চলে আসছি দেখি সোশ্যাল স্টাডিজ এর মধ্যে সমস্ত আর্টস গ্রুপটা পড়ে এখানে বলেছে দেখো হিস্ট্রি যদি থাকে উইথ জিওগ্রাফি পড়তে হবে তাছাড়া ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যেমন জিওগ্রাফি যদি থাকে তাহলে উইথ হিস্ট্রি পড়তে হবে এখানে দেখো দুই নাম্বারে বলেছে হিস্ট্রি পাস কোর্সে যেটা থাকতে হবে ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে এটা টু বছর দুই বছর তোমরা পড়ে থাকতে হবে জেনারেলি পশ্চিমবঙ্গে এই রিগার্ডিংই পড়াশোনা হয় তার সঙ্গে আরেকটা যোগ্যতা অ্যাড করেছে এখানে দেখো এখানে বলেই দিয়েছে বিএড ডিগ্রি থাকতে হবে বিএড কমপ্লিট ডিগ্রি থাকতে হবে অনেকে জিজ্ঞেস করেছে দাদা আমার রানিং চলছে হবে হবে না তাহলে যতক্ষণ না নোটিফিকেশান আসছে ততক্ষণ অবধি কমপ্লিট ডিগ্রি থাকতে হবে হবে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছ তাছাড়া বিএড এর ফোর ইয়ার ইন্ট্রিগ্রেটেড থাকলেও চলবে আর তাছাড়া আদার্স সাবজেক্টের জন্য এটা আমি পিডিএফটা দিয়ে দেব হ্যাঁ তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে ওকে এবার চলে আসি সিলেবাস নিয়ে কথা বলবো যে সিলেবাস কি কি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সিলেবাস নিয়ে অর্থাৎ অর্থাৎ পোস্টের জন্য তোমাদের থাকবে চব্বিশে সিলেবাসের কোনো চেঞ্জ হবে না দু হাজার তেইশ সালে যে সিলেবাসটা জারি করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল সোসাইটি হ্যাঁ নিউ দিল্লির তরফ থেকে সেই সিলেবাসটাই থাকবে এটা নাইনটি নাইন পার্সেন্ট সিওর থাকবে এবার দেখো সিলেবাস কমার্সের মধ্যে কিছু কমন জিনিস আছে আমি তোমাদের বলেছিলাম কমন জিনিসের মধ্যে এগুলো প্রত্যেকটা সাবজেক্টের টিচারকে দিতে হবে এবং তোমাদের সাবজেক্টের সিলেবাস কী কী রয়েছে ওটাও বলছি প্রথম কথা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমার জিকে থাকবে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা এডুকেশান মানে ফিল্ডের উপরে বিশেষ করে বলেই দিয়েছে দেখো দ্য স্পেশাল ইম্ফোসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ওকে সেকেন্ড হচ্ছে রিজনিং অ্যাবিলিটি তোমার রিজনিং থাকতে হবে এটা দশ নম্বরের হয় আইসিটি হ্যাঁ কম্পিউটার জ্ঞান থাকতে হবে টিচিং অ্যাপটিটিউড যেটা সিডিপি আমরা বলে থাকি হ্যাঁ ওইটা থাকতে হবে তারপরে হচ্ছে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি অ্যান্ড কেস স্টাডি অর্থাৎ পেডাগোগি সম্পর্কে জ্ঞান থাকতে হবে এন ইপি দু হাজার কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়িটা ওইখান থেকে পাঁচ ছটা প্রশ্ন হবে তাছাড়া খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া এবং আদার সিমিলার প্রোগ্রাম এগুলোর থেকে জানতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা তুমি যে সাবজেক্টেরই হও না কেন যে ভাষারই হও না কেন ওগুলোতে তো একটা কাট অফ মার্ক বেরোবে কিন্তু এটাতে তোমাদেরকে পাস করতে হবে অর্থাৎ হিন্দি এবং ইংলিশে হিন্দি এবং ইংলিশে চার পেতে হবে দশে চার চার করে পেতে হবে এবং নেগেটিভ মার্কিং আছে কত নাম্বার যে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে একের চার নাম্বার কেটে নেওয়া হবে অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার কেটে নেওয়া হবে এই হচ্ছে বিষয় এবং যারা সাবজেক্ট এটা তো দিতেই হবে প্রত্যেকে তার সঙ্গে সাবজেক্টও দিতে হবে সাবজেক্ট যেমন ইংলিশের জন্য ইংলিশের সাবজেক্টটা দেখছো তোমরা এটা আমি পিডিএফটা দিয়ে দিব হ্যাঁ আমি জাস্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি দেখো যেমন হচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি ম্যাথমেটিক্সের সিলেবাস দেখতে পাচ্ছ রিয়াল নাম্বার আছে হুম রিয়াল নাম্বারের পুরো তথ্যটা কী কী ঢুকে আছে এর মধ্যে হ্যাঁ তারপরে এলিমেন্টারি নাম্বার থিওরি আছে ম্যাট্রিক্স আছে ওকে তারপরে হচ্ছে পলিনোমিয়াল আছে লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলস আছে তারপরে হচ্ছে পেয়ার অফ স্টেট লাইন লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েল ইকুয়াল কোয়াড্রেটিক ইকুয়েশান আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে হ্যাঁ ইনিকোয়ালিটিস তারপরে কম্বিনেশানস তারপরে হচ্ছে ক্যালকুলাস এই যে এই টপিক এগুলো ম্যাথামেটিক্সের টপিক ইউক্লিডিয়ান জিওমেট্রি কোয়ার্ডিনেট জিওমেট্রি তারপরে হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম ট্রাইগোনোমেট্রিক এই যে পুরো তথ্যটা স্ট্যাটিস্টিক্স প্রোবাবিলিটি হ্যাঁ এই পুরো প্রত্যেকটা সাবজেক্ট এইটুকু মিলিয়ে তোমার এখান থেকে সাবজেক্ট থেকে প্রশ্ন হবে প্রত্যেকটা সাবজেক্ট দেখো এখানে টিজিটি সায়েন্সের দেয়া রয়েছে তারপরে হচ্ছে তোমার দেয়া রয়েছে টিজিটি সায়েন্স তারপরে হচ্ছে ন্যাচারাল রিসোর্স আচ্ছা এটা তো ডিটেলে বলা রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্সে রয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে তোমার প্রত্যেকটা সাবজেক্টের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে তাহলে তোমাদের ধারণাও ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখো বাংলা রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজে বাংলাতে যারা রয়েছে ঠিক আছে এখানে স্পষ্ট বলে দিয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে প্রকাশিত যে বইটা আছে সেই বইয়ের থেকে অনেক প্রশ্ন হবে ছোট গল্প নাটক এখানে স্পষ্ট বলে দিয়েছে তারপরে হচ্ছে ইতিহাস আছে তারপরে হচ্ছে আধুনিক যুগ এগুলো সব সাহিত্যের বিষয়গুলো রয়েছে ভাষা তত্ত্ব রয়েছে হ্যাঁ তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এখানে বাংলাটাও পেয়ে যাবে তারপরে হচ্ছে গুজরাটি মারাঠি প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের রয়েছে তো এটা আমি কোথায় দেব টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে গিয়ে সার্চ করো অ্যাস্ট্যাটিক এডুকেশান দিয়ে ওখানে জয়েন করে নাও দশ হাজার প্লাস মেম্বার আছে সেখান থেকে আমরা সমস্ত পিডিএফ দিয়ে থাকি সেখান থেকে ডাউনলোড করে নাও এবার চলো পিজিটির সিলেবাস দেখে নেবো আমরা যে ডিটেল সিলেবাস ফর পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার অর্থাৎ ইলেভেন টুয়েলভ যে শিক্ষক নিয়োগ হবে তাদের জন্য হ্যাঁ যে সিলেবাসটা যেটা জারি করেছে সেই সিলেবাস নিয়ে আমরা কথা বলবো এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের মনে করিয়ে দিই যারা ইলেভেন টুয়েলভ অর্থাৎ পিজিটিতে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু সিটেড মাস্ট নয় সিটেড পেপার টু মাস্ট নয় বাট যারা টিজিটি পোস্টে পরীক্ষা দেবে অর্থাৎ নাইন টেন বা আপারের লেভেলে তাদের জন্য সিটেডের পেপার টু হান্ড্রেড পাস করে থাকতে হবে যারা পাস করে থাকবে তারাই কিন্তু অ্যাপ্লিকাল অ্যাপ্লিকেবল হবে এটা আমার বলা হয়নি জাস্ট বলে দিলাম এবার সিলেবাস দেখে নেব প্রথম কথা দেখতে পাচ্ছ সিলেবাস ফর পিজিটি কিছু জেনারেল পার্ট থাকে তোমরা যেন জি কে রিজনিং নলেজ অফ আইসিটি অর্থাৎ কম্পিউটার টিচিং অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে এবং ন্যাশনাল এডুকেশান পলিসি জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি তো এই দুটো সাবজেক্টে তোমার জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি এটাতে পাস ম্যান্ডেটরি করতে হবে তুমি যতই অন্যান্যগুলোতে ভালো করো না কেন এটাতে যদি মিনিমাম দশের মধ্যে চার না পাও নেগেটিভ ধরে কিন্তু তাহলে কিন্তু তোমার খাতা দেখা হবে না তো এটা একটা জিনিস মাথায় রাখবে ওকে এবার চলে আসি আমরা সিলেবাসের কথা বলি যে যেগুলো সাবজেক্টের সিলেবাস অর্থাৎ যেখানে তুমি আশি নাম্বারের পরীক্ষা দেবে সাবজেক্ট আর ওই দিকে সত্তর তাহলে এখানে তোমাদের কীরকম পারফর্ম করতে হবে কত মার্কস পেতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাকে দেখতে পাচ্ছ যে এটা ম্যাথসের সিলেবাস আছে সেট থাকছে রিলেশান ম্যাপিং এগুলো ডিটেলে আছে তোমরা যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে যে কি কি আছে সিলেবাসের মধ্যে হ্যাঁ তোমরা প্রিন্ট আউট করে নেবে তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কডারিক ইকুয়েশন লিনিয়ার ইন ইকোয়ালিটিস পারমুটেশন কম্বিনেশন মানে প্রত্যেকটা টপিককে দেওয়া হয়েছে এখানে এবং এখানে বলা হয়েছে বাইনোমিয়াল সিরিজ সিকোয়েন্স স্টেট লাইন কনিক সেকশান ওকে তারপরে হচ্ছে থ্রি ডাইমেনশন রয়েছে তারপরে লিমিট ডেরিভেটিভ স্ট্যাটিস্টিক্স প্রোবাবিলিটি রিলেশান অ্যান্ড ফাংশান মানে আইটিএফ দিয়েছে আইটিএফ মিনস হচ্ছে ইনভার্স একোনোমেট্রিক ফাংশান ঠিক আছে তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নেক্সট হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি ওকে তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভ ইন্ট্রিগেশান এই সমস্ত টার্মগুলো যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের কাছে খুবই কমন অ্যাপ্লিকেশান অফ ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশান ভেক্টর অ্যালজেব্রা তারপরে থ্রি ডাইমেনশান লিনিয়ার প্রোগ্রামিং হ্যাঁ তারপরে হচ্ছে তোমার প্রোবাবিলিটি এগুলো সবগুলো টপিক হচ্ছে ইলেভেন টুয়েলভের বই এক কথায় তো ইলেভেন টুয়েলভের তুমি আর ডি শর্মা করতে পারো অথবা যারা এনসিআরটি আছে এনসিআরটিকে প্রাথমিক পর্যায়ে পড়তে পারো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পিজিটি ফিজিক্সের কথা বলছে ফিজিক্সের কথা বলতে গিয়ে ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট মোশান ইন প্লেন মোশান ইন স্টেট লাইন তো এই টপিকগুলো ফিজিক্সের বন্ধুরা যারা আছে তারা প্রত্যেকে এর সঙ্গে মানে পরিচিত আছে প্রত্যেকটা সাবজেক্টের এই পিডিএফের মধ্যে সিলেবাস এখানে দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ কেমিস্ট্রির ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস প্রিও টেবিলের যে চ্যাপ্টারটা সেটা রয়েছে হ্যাঁ তারপরে কেমিক্যাল থার্মোডাইনামিক ইকোলিবিরিয়াম তো এই সমস্ত টপিকগুলো রয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে বায়োলজি লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান প্লান্ট কিংডম অ্যানিম্যাল কিংডম হ্যাঁ মরফোলজি অ্যান্ড তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে ঠিক আছে তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে পিজিটি কম্পিউটার থেকে রয়েছে তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করব না এটা তোমাদের তো আমি দিয়েই দেবো তোমরা ডাউনলোড করে নিও এই বিডিএফটা লাস্ট পেজে দেখবে বাংলার সিলেবাস দেয়া রয়েছে যারা বাংলার ছাত্ররা রয়েছে বা বন্ধুরা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে বা ত্রিপুরা থেকে তারা অনেকে বলেছে দাদা আমি বাংলার জন্য এখানে পোস্ট থাকবে কিনা হান্ড্রেড পার্সেন্ট পোস্ট থাকবে এবং তার যে তোমার সিলেবাসটা হবে সিলেবাসটা দেখতে পাচ্ছ যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে মাধ্যমিকের যে বইগুলো আছে বা ইলেভেন টুয়েলভের যে বই আছে সেই বই থেকে বলেছে অর্থাৎ ত্রিপুরা বোর্ডের যে সমস্ত বই আছে সবগুলোই কিন্তু এনসিআরটির বই আছে ওকে তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ মধ্যযুগ তারপরে হচ্ছে আধুনিক যুগ তারপরে সাহিত্য রীতি রয়েছে বা ভাষা তথ্য রয়েছে তারপরে হচ্ছে অলঙ্কার তারপরে হচ্ছে ছন্দ এগুলো রয়েছে তো বাংলার যে যে সমস্ত বন্ধুরা আছো তারা কিন্তু স্পষ্টভাবে জানো তোমাদের সিলেবাস কি তো প্রত্যেকের সিলেবাসটা এটা পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ অ্যাস্ট্যাটিক এডুকেশান টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করো বা টেলিগ্রাম তো প্রায় প্রত্যেকের কাছে আছে গিয়ে অ্যাস্টাটিক এডুকেশান সার্চ করো গিয়ে লাইক অ্যান্ড ফলো বা সাবস্ক্রাইব যা আছে করে নিও ওইখানে সমস্ত ধরনের পিডিএফ আমরা আপলোড করে থাকি তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে আমি তোমাদের সমস্ত অথেন্টিক তথ্য প্রমাণসহ আমি বোঝানো চেষ্টা করেছি এই রিগার্ডিং আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি যথাসাধ্য পরের ভিডিওতে বলে দেব এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন নিয়েও আলোচনা করে দেব ঠিক আছে সো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুখে থেকো ভালো থেকো প্রত্যেকের জন্য বেস্ট উইসেস রইলো এখন পড়তে শুরু করো অনেক সময় রয়েছে ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে